الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. এতগুলো মানুষের আল্লাহ আকবার দিলে আল্লাহর জন্য, কমপক্ষে তো আপনার ত্রিশাল যাইত নাকি? মাইমন সিং এর নাই বললাম, ত্রিশাল তো যাইত। বৃহত্তর ময়মনসিং আমাদের মানুষদের মধ্যে আওয়াজ নাই এই কথা কোশ্চিন কালেও মেনে নেওয়া যায় না, কারণ আমরা সব জায়গায় আছি। ঢাকা শহরের মসজিদের ইমাম সাহেবদেরকে তালাশ করেন, এই বৃহত্তর ময়মনসিংহের ইমাম আমরাই বেশি আছি। তাহলে এই যে আওয়াজটা যদি কমে যা, আগামী দিনে আমাদেরকে ওখান থেকে থাকিয়ে ঠেলিয়ে তারপরে আওয়াজ রাখবেন না বাইর করবেন, দেখা যাক। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, বান্দারে তোমার জন্য আমি দুটা জিনিস নির্ধারিত করলাম, একটি হলো মৃত্যু আর একটা হলো হায়াত। প্রথমত আমার আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন, জীবিতের কথাটা কেন পরে বললেন? দুনিয়ার জমিনের দৃষ্টান্ত তার সাথে একটু সহজ করে দিলে বুঝে আসবে। আপনারা বলবেন, যখন একটা মুরগির থেকে ডিম আসে, ডিমটা যদি কোনো আল্লাহর বান্দি কড়াইয়ের মধ্যে কুসুমটারে ঢেলে দেয়, জোরে কন্ত কোনো বাচ্চা উড়াল দিবে নাকি? ডিমটা ভাঙ্গার পরে কোনো বাচ্চা আসার সম্ভাবনা নেই। তার মানে প্রারম্ভিক অবস্থা, প্রাথমিক অবস্থা ডিমটা হলো মৃত। কিন্তু এই কি ডিম, একই ডিমকে, এই ডিমটাকে যদি আপনি মুরগির নিচে কিছুদিন তাপ দেন, 29 দিন পর্যন্ত তাপ দেন, তাপ দেওয়ার পরে কয়েকটা দিনকে তাপ দিলে জোরে কন্ত তাপ থেকে বাচ্চা আসার সম্ভাবনা আছে কিনা? মৃত্যু পরে আবার এটা কি হয়, জিন্দা হয়? আরো সহজে বোঝার জন্য বলছি, আপনারা যারা ফার্মার আছেন, কৃষক আছেন, আপনাদের অবশ্যই জানা আছেন, আগেকার সময়ে গবাদি পশুকে হাওরে নিয়ে গেলে পরে তারপরে দেখা গেল হঠাৎ করে সে প্রজননে আক্রান্ত হল। যখন প্রজননের প্রয়োজন পড়ত, কোনো কোনো সময় দেখা গেল তারা হাওরের মধ্যেই ব্যবস্থাপনা হয়ে গিয়েছিল, অথবা প্রজননের জন্য গবাদি পশুর পুরুষ যেটা আছে তার দ্বারা ব্যবহৃত হল, এমত অবস্থায় তার থেকে শুক্রটুকু যখন নির্গত হয় সেটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, জোরে কন্ত বাচ্চা আসার সম্ভাবনা আছে নাকি? আরো সহজে বলি, ডাক্তারের কাছে, পশু ডাক্তারের কাছে এখন গাভীর বাচ্চার বীজ নেওয়ার জন্য জোরে বলুন তো মানুষ যায় কি যায় না? ডাক্তার সাহেব, আমার একটা সিংহের বীজ লাগবে, কথা বুঝতেছেন কি আমার? ঠিক আছে, সিংহের বীজ এবার তার যে ফ্রিজিং আছে ফ্রিজিং থেকে বের করবে, ইঞ্জেকশনের একটা সিরিজ নিল লম্বা, বান্দা কূটকৌশল অনুযায়ী আমার কথা ভিন্ন প্রক্রিয়ায় বলতে পারি না, মাফ করবেন, বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রক্রিয়ার মাধ্যমে ভিতরে একটা নার্ভ আছে, ওই নার্ভটাকে একটু সে হাতের দ্বারা পজিশন করে, এরপরে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে সে যে বিষটুকু ঢুকালো সেই বিষটাকে নার্ভের মাধ্যমে সে যখন ছেড়ে দেয়, পুশ করে দেয়, নির্ধারিত জায়গায় পৌঁছার পরে জোরে কন্ত বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা?
মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারি দুনিয়ার জমিনে তোমারে আমি পাঠালাম দুইটা জিনিস নির্ধারণ করে, একটা হলো হায়াত আর একটা হলো মত। কেন দুইটা জিনিস নির্ধারণ করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে আমার কাছে কে উত্তীর্ণ সেটাকে জাস্টিফাই করার লক্ষ্যে, পরীক্ষা করার জন্য তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। মানে তার মানে দুনিয়াটা হলো পরীক্ষার হল। নিঃসন্দেহে আপনারা জানেন পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, আর একটা পরীক্ষা মাত্র বাকি আছে। আগেকার সময় ছিল আড়াই থেকে তিন ঘন্টা, এখন মাত্র দেড় ঘন্টা সময়। এই পরীক্ষার হলে ঢোকার পরে যেই সমস্ত প্রশ্নপত্রগুলো দেয়, প্রশ্নপত্র হাতে পৌঁছার পরেই লিখতে শুরু করে, নাকি একটু সময় দেখে পড়ে, কথা কন্যাকে দেখে পড়ে কিনা। তার মানে হলো আগে বুঝে তারপরে লিখে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে পাঠিয়ে বলেন, বান্দারে তোমার জন্য আমি একটু সময় নির্ধারিত করে দিলাম। শৈশবকালটা যখন শেষ হয়ে যায়, কৈশোরে যখন তুমি পদার্পণ করো, পদার্পণ করার পরে তোমার জন্য আমি আল্লাহর পরীক্ষার হলের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আমলের দরজাটাকে বরন্ধ করার উদ্দেশ্যে আমি আল্লাহ তোমার কাছে একটা প্রশ্ন তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে কুয়েশনগুলি যদি আনসারে পড়ে তাহলে লেখে, আর যদি আনসারে না পড়ে চুপ করে বসে থাকে, চেষ্টা করে কোনো জায়গা থেকে চুকি দিয়ে নকল মতো কিছু করা যায় কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারি দুনিয়ার জমিনে তোমার জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি। দুনিয়াতে মনে মনে চিন্তা করতে পারো, আমি আল্লাহর কাছে কেমনে তুমি প্রিয় হবে। দুনিয়াতে আমার কাছে প্রিয় হওয়ার জন্য একটা মাত্র উপায় আছে, যারা বেশি করে আমি আল্লাহকে ভয় করে। কি করতে হবে? কে বলছেন? আল্লাহ বলেন, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি অধিক প্রিয় যে আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলছেন না? যারা আল্লাহ ভীরু, আল্লাহ বলেন আমার কাছে এই মানুষগুলো বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ডেকে বলেন, বান্দারে তোমাদের জন্য আমলের দফতরে কে আমার কাছে উত্তীর্ণ সেটাকে জাস্টিফাই করার জন্য পৃথিবীতে পাঠালাম। এরপরে আল্লাহ বলেন, আমি কেমনে সৃষ্টি করি একটু বুঝো। আজকের মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা বের করেছে, গবেষণা করে বের করেছে। রব্বে করিম ডাক দিয়া বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ কোরআন দিয়ে আগেই মেডিকেল সায়েন্স তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন। রব্বে করিম ডেকে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, বান্দারে নিঃসন্দেহে আমি তোমার সৃষ্টি করার জন্য প্রথমত একখানা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করলাম। সেটি যখন নির্ধারিত ডিম্বাণু দ্বারা আগের পিতার পৃষ্ঠদেশে, তারপরে মাতৃজঠরে এক ফুটা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করলাম। ডিম্বাণুর মাধ্যমে যখন আমার পক্ষ থেকে নির্ধারিত জায়গাটাতে পৌঁছে যাই, চল্লিশটা দিন সেখানে অবস্থান ঘটালাম। চল্লিশ দিন অবস্থান করার পরে আমার আল্লাহ বলেন, তারপরে আমি একটা রক্তের চাক্কা বানালাম।
রক্তের চাক্কা আরো চল্লিশ দিন অতিবাহিত হল। মহান আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে বান্দারে তোমার জন্য ফায়সালা করলাম, একটা গোস্তের টুকরা বানালাম একেবারে নরম। আরো চল্লিশ যখন অতিবাহিত হল, আবদুল্লাহ জাকারিয়া মেনা, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, জুড়ে বলুন তো, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে নাকি? আল্লাহ বলেন, আমি তখন থেকে তোমার বডির স্ট্রাকচারটারে সৃষ্টি করলাম নিজ হাতে। সুবহানাল্লাহ, বলছেন না কোন হাতে? নিজ হাতে। কার হাতে? আরো জোর এখন, কার হাতে? আল্লাহর হাতে। এখন প্রশ্ন আমাদের, আল্লাহর কি হাত আছে নাকি? কথা কন নাকি? আছে, আছে, তবে গবেষণা করার কোনো সুযোগ নেই। একটু প্রমাণ নেন কোরআন থেকে। আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি ভাই? আরো জোরে, নাম কি? শয়তানকে কেন্দ্র করে আল্লাহ বলছে। হাত আছে কিনা সেটা বোঝানোর জন্য বলছে। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي؟ أستكبرت أم كنت من العالين؟ الله بولي হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি যে স্বীয় হাতে, আপন হাতে, আমার নিজ হাতে আদমকে বানানোর পরে সেজদা করার কথা বললে তোরে কোন জিনিসে সেজদা থেকে দূরে সরালো? কে বলছে? জোর এখন, কে বলেছেন? তার মানে হাতের কথা বলছেন কে? আরো আসেন, تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الله বলেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা, যার হাতে কি? ক্ষমতা। ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার ভাই? আরো জোরে এখন, ক্ষমতা কার? শিয়ালা রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারি বডি টাকচার টুকু আমি নিজ হাতে বানালাম, কারো চেহারার সাথে আমি চেহারার কোনো মিল রাখিনি। তিনি কত বড় কারিগর, কত বড় আল্লাহ, কত বড় মহান তিনি। এমনিতেই তার নাম রহমান রাখেন নাই ভাইজান। আল্লাহ বলেন, আমি নিজ থেকে তোমার জন্য বডির টাকচারটারে তৈয়ার করেছি। একটু ধারণা দিলে সহজ হবে, এটার নাম কি? নাম কি? মুখ। এটার নাম কি? আরো জোরে, নাসিকা, নাক। এটার নাম কি? চোখ। মুখটা যদি আল্লাহ পিছনে দিতেন খাবারটারে, কথা কন না কেন? রব্বে করিম ডাক দিয়া বলেন, বান্দারে আমার পক্ষ থেকে তোমার অত্যন্ত সুন্দর করে বানিয়েছি, মুখটা পিছনে দেই নাই, এমন একটা জায়গায় তোমার মুখটা ফিটিং করলাম, তার উপরে নাসিকা ফিটিং করলাম, নাক। মুখের ভিতরে এই ময়মনসিংহের যতগুলো ফল আছে, মুখের ভিতরে দেওয়ার আগে নাক সাক্ষী যেন দিতে পারে, এটা ভালো না, তুমি খেয়েও না। কথা কন না কেন? ময়মনসিংহের যেই সমস্ত ফল আছে গাছে গাছে, মুখে দেওয়ার আগে নাক যেন সাক্ষী দেয়, এই ফলটা অনেক ভালো, খাও। আল্লাহ বলেন, তারপরে আমি ছেড়ে দেই নাই, নাকের উপরে তোমার জন্য আমি চক্ষু ফিটিং করলাম। শোকটা কেন দিলাম রে বান্দা? আমের সিজনে আমের ভিতরে পোকা আছে কিনা দূর থেকে না দেখে, একসাথে যেন দেখে তারপরে মুখে দিতে পারো। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? একবার চিন্তা করবেন,
এখন না, বিছানায় মাথাটা লাগিয়ে, বিছানায় গিয়ে বালিশে মাথাটা লাগিয়ে চিন্তা করবেন তিনি কত বড় কারিগর। গবেষণা করার জন্য আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠাইছে। এরপরে আল্লাহ বলেন, বান্দারে নাকটা দিয়ে ছেড়ে দেই নাই, নাকির ভিতরে আমার পক্ষ থেকে ছোট্ট ছোট্ট কিছু নুমের ব্যবস্থাপনা করলাম, মনে করতে পারি মনে হয় এগুলো অনার্থক আল্লাহ সৃষ্টি করছেন। এটা কেন সৃষ্টি করলেন? সায়েন্সওয়ালাদের দৃষ্টিভঙ্গি আজকে এইদিকে চলে গেল। এই দু বছর করোনাকালীন আরডিসিআর এর বক্তব্যগুলো আমরা শুনেছি, মাস্ক ব্যবহার করতে হবে, কিছুক্ষণ পরে পরে হাত ধৌত করতে হবে, যেন করোনার সিম্পটম তাকে আক্রান্ত না করতে পারে। আল্লাহ বলেন, বান্দারে জীবাণু যেন তোমার নাক দিয়ে মুখে দিয়ে তোমার এই পেটের ভিতরে গিয়ে লাঞ্চটারে নষ্ট না করতে পারে, সেই জন্য এখনকার সময়ে করোনাকালীন মাস্কের ব্যবস্থাপনা হয়েছে। দয়াময় তিনি বলেন, বান্দারে রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করো, এই রাস্তার মধ্যে নানা ধরনের জীবাণু থাকে, ধুলিকণার সাথে জীবাণু যেন তোমার সরাসরি পেটের ভিতরে গিয়ে আক্রমণ না করতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে ছোট্ট ছোট্ট লোম দিয়ে তারপরে তারে আটকিয়ে দিয়েছি। কারিগর কাকে বলে? সৃষ্টির রহস্যটা কোথায় দেখে? শুধু তাই নয়, আল্লাহ বলেন, তোমার চোখের উপরে আমি একটা সানসাইট ফিটিং করছি। সানসাইট বুঝেন তো? আপনি যখন বাড়ি বানাবেন, বাড়ি বানানোর পরে জানালার উপরে কি দিছেন? আমার কথা মনে বুঝাইতেছেন? বাড়ি বানানোর সময় আপনি জানালার উপরে সানসেট দিলেন, যদি প্রশ্ন করি কেন দিলেন, উত্তরে বলবেন যাতে করে বৃষ্টির ফুটাগুলো ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে, এই জন্য আমি সানসেট দিছি। আল্লাহ বলেন, বান্দারে তোমার সানসাইট বাড়ির উপরে দিতে পারো, জানালার উপরে দিতে পারো, আমি আল্লাহ আগেই ব্যবস্থাপনা করেছি তোমার চক্ষুটারে হেফাজতের জন্য চোখের উপরে একটু হারটারে বাড়াইয়া দিছি। উপর থেকে যেন একটা গুটা পড়ে চোখের মধ্যে আক্রমণ না করে আগে একটু কপালের হারটা যেন লেগে যায়। তিনিই হচ্ছেন আল্লাহ। এখন যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ তোমার জন্য আজকে আমরা সকলে মিলে একটু শুকরিয়া আদায় করতে চাই, তুমি যে রব, তুমি যে রহমান, এই রহমান নামের কিছু লেখালেখি করতে চাই, বলো তো পারবো কিনা? আল্লাহ বলেন, লিখতে চাও লিখতে থাকো, কিন্তু জেনে রাখো লিখার জন্য কলমের প্রয়োজন, আর লিখার জন্য কলমের ভিতরে জোরে কন্ত কালির প্রয়োজন আছে কিনা? কলম কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখে কখনো শেষ করতে, কে বলছেন? আল্লাহ কয়, ময়মনসিংহবাসী বুঝতেছেন তো? মানে সরাসরি আপনার ময়মনসিংহের নামটা বলে নেয়, আল্লাহ বলছেন গোটা জগৎবাসী শোনো, তো গোটা জগতের মধ্যে আমরা বৃহত্তর ময়মনসিংহের মানুষ নাই, কথা কোক্কা নাই আসি। রব্বে কারিম ডাক দিয়া বলেন, তোমাদের এই জমিনের মধ্যে যেই সমস্ত বৃক্ষগুলো রোপণ করেছ, ছোট বড় যত গাছগুলো আছে সমস্ত গাছগুলোকে যদি আমি আল্লাহর পক্ষ থেকে কলম বানিয়ে দেই, কথা বুঝতেছেন তো? এরপরে বান্দারে শোনো, তোমাদের এই নদ নদী খাল বিল পুকুর সহ নালা সহ কক্সবাজারের সমুদ্র সৈকতের পানি সহ
গোটা পৃথিবীর যত সৈকতগুলো আছে, সমুদ্র সমূহ আছে, গোটা পৃথিবীর যত পুকুর আছে, খাল আছে, নদী আছে, ডুবা আছে, ছোট্ট ছোট্ট গর্ত আছে যেখানে পানি আছে, শুধু তাই নয়, লিয়ারের দৃষ্টিকোণ থেকে যত জায়গার মধ্যে পানি আছে, পৃথিবীর সমস্ত পানি সমূহকে যদি আমি আল্লাহ কালি বানিয়ে দেই আর ব্রিক করে আমি কলম বানিয়ে দেই, তারপরে আমি আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ বলে, শুকরিয়া আদায় করতে চাও, প্রশংসা করতে চাও না, তাইলে করো। কোরআন দিয়ে বলতেছে, আমি যে কত বড় কারিগর, দেখো না, তোমারে বাঁচানোর জন্য সব অবকাঠামো তৈয়ার করছি। জোরে কন্যা কে বলছেন? শুকরিয়া তো করতে চাও, তোমার আমি কেমনে বাঁচানোর চিন্তা করি, দেখো বান্দারে তোমার জন্য যে সমস্ত খাবার দিলাম এইগুলোর একটু প্রশংসাটা গাও। এই খাবারের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে চিন্তা করলাম জীবাণু যেন আক্রান্ত না করতে পারে, সেজন্য আমি খাবারটারে ঢেকে রাখার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে কিছু ডাক না দিলাম। সুবহানাল্লাহ, কইতেন না মহিলারা যখন তরকারি রাঁধে, ভাত রান্না করে, জোরে কন্ত, ভাত আর তরকারিটাকে কি ডেকে রাখে নাকি ওপেন রাখে, খোলা রাখে? কি রাখছে? ঢেকে রাখার জন্য কি রাখছে? জোরে কন, ডাক। আল্লাহ বলেন, বান্দারে আমার পক্ষ থেকে যে সমস্ত খাবার নির্ধারিত করেছি সমস্ত খাবারগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে ডাকনার ব্যবস্থাপনা করছি। ডাকনা কেমন ডাকনা? তিনি ডাক দিয়া বলেন, ওয়াল হাব্বুজুল আসফ, আমার পক্ষ থেকে খোসাযুক্ত তোমাদের জন্য আমি একটা ফল, একটা একটা করে ফল দিলাম। কি যুক্ত ফল? খোসাযুক্ত ফল, খোসাই হলো ডাকনা। সুবহানাল্লাহ, বলছেন না? খোসাটা কি? আপনাদের এই সুরখাইন বাজারে বাদাম আসেনি? জোরে খোকা আছে, বাদামের কি আছে? কথাকন কি আছে? আরে আবার আরেক দিকে গেলেন কেন? আহারে মানুষ, আমরা কোন পথের প্রতীক হলাম? একজনে যেন বলেই ফেলছে কাঁচা বাদাম। চিন্তা করছেন আমাদের দেমাকটা কোথায় গেছে ভাই? আল্লাহ আমাদের হেফাজত করো। আরো জোরে কোন আমিন। কি যে জগতে আমরা পড়ছি, বুঝক আর না বুঝক, মানুষ অর্থ বুঝক আর না বুঝক, অর্থ থাকুক আর না থাকুক, এক এক সময় এক একটা আসে, এই আসার পরে এটারে মানুষে মুখে মুখে নিয়ে দৌড়াদৌড়ি করে। কথা কোন ঠিক কিনা? যার কারণে বাদামের নাম বলতেই কো কাঁচা বাদাম। চিন্তা করছে, উদাহরণ দিচ্ছি, এ চুরখাইনের বাদাম, বাজারে যে বাদামটুকু আছে আপনি কিনে আনলেন বাড়িতে, তারপরে এগুলো নিয়ে আসার পর তারপরে আপনি চিন্তা করলেন খাবেন, কোনো মানুষে যেন এগুলোকে ভাজা করেছে কড়াইয়ের মধ্যে, তারপরে বালি দিয়ে তার এটাকে সুন্দর করে ভাজলো, এই বালিগুলি ভিতরে গিয়ে যেন জীবাণু আক্রান্ত না করতে পারে। আল্লাহ বলেন, বান্দারে আমার পক্ষ থেকে এই বাদামটার জন্য একটা খোসা নিযুক্ত করলাম, যেন তোমারে জীবাণু আক্রান্ত করে দুনিয়ার জমিনে দুর্বল না করে দেয়, সবল হয়ে হয়ে যেন আমার, আল্লাহ বলেন, আমার এই গোলামি তোমরা করতে পারো। শুকরিয়া কার? আল্লাহর। আমার ভাইরা, রব্বে করিম বলেন, তারপরে আমি চিন্তা করলাম ডাকনা তো একটা দিছি ঠিক আছে, খোসা তো দিলাম ঠিক আছে, কিন্তু মনে মনে চিন্তা করলাম এই খোসাটারে ভেদ করেও কখনো কখনো
বালিগুলো ভিতরে প্রবেশ করতে পারে। যদিও মেডিকেল সায়েন্স বলেছে 54 থেকে 70 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কোনো ধরনের জীবাণু থাকে না। আগুনের তাপমাত্রা যদি 70 থেকে 90 ডিগ্রি হয়, বিশেষ করে 90 ডিগ্রি, এখানে কোনো জীবাণু আর থাকে না, সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায়। তারপরেও ধূলিকণাগুলো ভিতরে যেন প্রবেশ না করে, আমি আল্লাহর পক্ষ থেকে আবার সুন্দর করে তার জন্য একটা উপরে প্রলেপের ব্যবস্থাপনা করলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, বলো তো আমার কোন কোন নিয়ামতকে তোমরা, কোন কোন নিয়ামতকে গণনা করে জুড়ে কোন তো আমরা শেষ করতে পারবো নাকি? এসব দিয়ে আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো দিকে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ ডেকে বলেন, বান্দারে তোমার যে আমি কত সুন্দর করে বানালাম, একবার আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়িয়ে তারপরে আমি আল্লাহ যে কত বড় রব, কত বড় স্রষ্টা, এটাকে বোঝার চেষ্টা করো। মানুষকে অত্যন্ত সুন্দর করে জোরে কোন বানাইছেন কে? মাঝে মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া আসেনি? কথা কন্যাকে আসেনি? হাই রে হাই, আজকালে তো স্বামী স্ত্রী ঝগড়া কারা কয়, ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে বাদশা আর তার রানী, বাদশাও ঝগড়া করে তার বিবির সাথে। এই ঝগড়া সাধারণ ঝগড়া নয়, আল্লাহর কোরআন লইয়া ঝগড়া। সুরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগলো, কেমনে এটা? এখনকার সময়ে বহু পাণ্ডিত্য আবিষ্কার হয়েছে, পণ্ডিতি করতে 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 দেশের মধ্যে, বিভিন্ন অঞ্চলের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শেষে সে দরাকার আছে না? না, বলতে বলতে যেন বলেই ফেলেছে রাষ্ট্র ধর্ম ইসলাম এদেশে থাকবে না, থাকবে না। আল্লাহ কই, তোর আমি মান রাখবো না, রাখবো না, রাখবো না। আছে মান? কথা কোন আছে মান? যারাই কোরআনের সাথে বিরুদ্ধাচারণ করেছে তাদেরকে আল্লাহ দুনিয়াতেই অপদস্থ করেছেন, আখেরাতে তার জন্য মানে দুরবস্থা আছে কিনা? কোন আবু জাহেলের ইতিহাস আমরা জানি, বদরের ময়দানে ছোট্ট দুইজন বালকের কাছ থেকে বিদায় হয়ে নাফরমান নাফরমানি করার কারণে, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণের কারণে ছোট মুআজ এবং মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের আক্রমণেই চির জাহান্নামী হয়ে বিদায় হয়েছে। মৃত্যুর আগে বলছে, হে মক্কার বীর আলী, ওমর, উসমান, তোমরা কোথায়? আমি আজকে কাদের হাতে বিদায় হলাম? আমার বীরত্ব তো রইল না। আল্লাহ কয়, এটাই আমার ফয়সালা। আর একটু আস্তে কোন ঠিক কিনা? এরপরে বলে, যারা কোরআনের বিরুদ্ধে বলো তোমাদের অবস্থাটা একটু আগের দিকে চাও। আবু জাহেল কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাকে দুনিয়ায় অপদস্থ করে এমন করে দিয়েছেন গোটা মাইমান সিংহে খুঁজলে পরে একজন মানুষের, মুসলমান বলবো না, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যত মানুষ এই মাইমান সিংহে বসবাস করুক না কেন, কোনো মানুষের সন্তানের নাম আজ পর্যন্ত আবু জাহেল না। খুঁজলে পাওয়া যাবে? কারণ এই নামটার মধ্যে ঘৃণা আছে কিনা? কোন সুতরাং শিক্ষা নাও, বেশি কিছু বলতে চাই না, আমরা বেশি কিছু বলে তোমাদেরকে ডাউনটেড করতে চাই না, তোমরা তোমাদের শিক্ষা না নিলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবে। যে কথা বলছিলাম, আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুইজনে ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী, বাদশা বলে, বিবিরে পূর্ণিমার চাঁদ, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি চলতেছে, আসেনি ভালোবাসা? কথা কন্যাকে আসেনি?
নোংরামি দিবস আছে কিনা বাংলাদেশে? আহা, চলো আকাশের চাঁদটা দেখে আসি। বিবি কয় ঠিক আছে, চাঁদে গেল দেখার জন্য, ছাদে গেল। স্বামী দেখে বলছে, বিবি দেখো আকাশের চাঁদটা কতই না সুন্দর। বিবি বলে, তোমার চোখে আকাশের চাঁদ কত সুন্দর, যাই সুন্দর হোক না কেন, আমি বলে দিলাম আকাশের চাঁদের চেয়ে আমি বেশি সুন্দর। স্বামী কয়ে বোঝেন না, একটা কে হি আছে নি আমার ময়মনসিংহের বাসাটা, একটা কে হি আছে কিনা কই, একটা কে হি মারছে আর হি মাইরিয়া কইতেছে কয়ে এটা খুব সুন্দর, লাইটটারে বন্ধ করে দিলে বাতিটা নিবাই দিলে পরে তারা খুঁজে পাওয়া যেত না, হে কই আর আসমানে চান দেখতে বলে সুন্দর। এই কথা শোনার পরে বিবির মনে এত আপনার দুঃখ জন্মালো, বাসার এই ছাদ থেকে নেমে নিজের রুমে চলে গেল। গিয়ে মনে মনে চিন্তা করলো, বাসারে কেমনে বোঝানো যায় আমি আকাশের চাঁদের চেয়ে সুন্দর। হঠাৎ করে বুদ্ধি ঢুকে গেল মাথার মধ্যে, ইমাম সাহেবরে ডাকি। ইমাম সাহেবকে ডাকালো, বললেন ফজরের নামাজ পড়াবেন নাকি? তিনি বলেন, ইনশাআল্লাহ যদি ফজরের নামাজ আপনি পড়ান তাহলে দয়া করে আপনি ফজরের নামাজের প্রথম রাকাতে সূরাতুত তিন তালাওয়াত করবেন। রানীকে ইমাম সাহেব বললেন, ফজরের সালাত আদায় করার কিছু সুন্নাত তরিকা আছে, আল্লাহর নবী বলেছেন এই ফজরের নামাজের মধ্যে লম্বা সূরা পড়া লাগে, বড় সূরা পড়া লাগে। একটু সহজে বোঝার জন্য বলছি, ভেঙে ভেঙে বললাম না, কিন্তু আপনি বললেন ছোট্ট সূরা পড়তে, এটা কি করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি বললেন, আমি যেইভাবে বলছি সেইভাবে আপনি করুন। ইমাম সাহেব চিন্তা করলেন, বেশি কিছু বললে পরে চাকরি, কথা কক্কা। এই চিন্তা চেতনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি বললেন, আমার কথা মতো আপনি নামাজটা পড়াবেন, ঠিক আছে আসসালামু আলাইকুম। এবার বাদশার রানী বলতেছে, কেন চলে যাবেন, বাকি আরো কথা আছে। তিনি বললেন, আবার কি কথা? রানী বলল, আপনি যদি প্রথম রাকাতে সূরাতুত তিন তালাওয়াত করেন যখন আপনি পড়বেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সেই সময় ইনসানটারে বাদ দিয়ে আপনি পড়বেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, নামাজ হইব, কথা কইতে না নামাজ হইব, অকরে কিয়ামতের আগ পর্যন্ত যদি নামাজ হইবা পড়া নামাজ হইব। ইমাম সাহেবকে সর্বনাশ, আপনি কি আমার ইমানটারে কোনা না না, আমি ইমানটারে ধ্বংস করার জন্য বলছি না, বাদশা নামাজে যাবে আপনি এইভাবে নামাজ শুরু করবেন, বাদশা পিছন দিক দিয়ে লোকমা দেবে, আপনি কিন্তু লোকমা গ্রহণ করবেন না, রাগে মসজিদ থেকে বেরিয়ে চলে আসবে, আপনি যখন বুঝবেন যে মসজিদ থেকে যাই গেছে গা মোটামুটি, তখন সমস্ত মুসল্লিদেরকে বলবেন হাত ছাড়িয়ে দিয়ে নতুন করে নামাজটা আদায় করে নেবেন। এবার ঠিক আছে নি কথা কন্যা, ঠিক আছে নি? ঠিক আছে, কি করা যাবে কফা বান্দা। এবার চলে গেল রাত, আস্তে আস্তে গভীরতার মধ্যে পৌঁছানো, ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, না জানি আমার কপালে কি আছে। এই দিক দিয়ে রানীও চিন্তা করলো, তোরে আমি এবার বুঝাইয়া দিব, মাঝে মধ্যে রাগ করলে পরে দুইজনের মধ্যে ভালোবাসার বহির প্রকাশ হইতে হইতে পরে তুই পর্যন্ত এই কথা গণ্ডি কিনা। আহারে, আগের দিনই বালা আছেন, স্বামী জাইনে দিছে 10 হাতি কাপড়, শরীর ডাকতে সমস্যা ছিল না, এখন 13 হাত দেওয়া শরীর ডাকে না ভাই, কথা কন না কেন, জাইনে দিছে সবই সন্তুষ্ট, এখন সর্বনাশ। তোমার এই সংসারে আমার 45 বছর হয়েছে, কয় বছর এগুলো আমাদের ভাষাটা আর কি, 45 বছর হয়েছে সংসার আইছি, একটা দিন তুমি আমার ভালো কাপড় পিন্দায় দেখছো না, মানে একটা ঈদে পছন্দ হয়েছে না আর কি, একেবারে 45 বছর লইয়া টান মারছে, 45 বছরের হিসাব লাগাই দিছে, এরকম পরিবার আছে না নাই? এবার মনে মনে চিন্তা করে, এটা বাচ্চারে তো আর বলে না, দুইজন দুই কামরায়। রাত আস্তে আস্তে করে ফজরের দিকে যখন অগ্রসর হলো, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হলো,
মুয়াজ্জিন সাহেব আর আজান শেষ, সময় মতো বাদশা উজু করে স্তেনজা সেরে উজু করে চলে গেল মসজিদে। মসজিদে যাওয়ার পর এবার বাদশা বলে, ইমাম সাহেব আসেন? ইমাম সাহেব তো আগে থেকেই রেডি আছেই তো। সময় মতো একামত হলো, তিনি নামাজের বিছানায় গেল, একামত শেষ, নামাজ শুরু হয়েছে, সূরাতুল ফাতিহা মানে তাকবীরে তাহরিমার পরে ছানার পরে তিনি যখন সূরাতুল ফাতিহা কমপ্লিট করেন এরপরে দরসে لقد خلقنا القمر في احسن تقويم নামাজ হইবনি এটা আস্তে কইলাম আর কি, ঝামেলা আছে এখন উল্টা বুঝে মানুষ। আপনাদের এলাকার না, সারা বাংলাদেশ দেখবেন একটুখানে কাইটে দিয়ে আর একটু মাইটে দিছে, ওইটা কইটা নি জবিল্লাহ হুজুরে কথা বুঝে নিবা। তো এই অবস্থায় পিছন দিক থেকে লোকমা দিল বাদশাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বাদশার লোকমা একবারও গ্রহণ করলো না, চিন্তা করলো রানী যা বলে দিছে তাই মানতে হবে, কারণ দুনিয়াতে আজকালে আমাদের মন্ত্রী পরিষদ বলেন, এমপি পরিষদ বলেন, যাদেরকেই দেখেন না কেন ওদেরকে সুজা যদি না করতে পারেন তাহলে ওনাদের বিবির কাছে গেলে পরে মন্ত্রী এমপির কোনো হাওয়া নাই, কারণ বিবির কাছে মন্ত্রিত্ব নাকি বুঝায় দিল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাগান্বিত হয়ে মহলে চলে আসলো, মহলে চলে আসার পরে তিনি যখন কিছুক্ষণ পরে ইমাম সাহেবরে ডাকালো, ইমাম সাহেব বুঝলো বাদশাহ তো চলে গেছে মনে হয়, নামাজ পুনরায় পড়ালেন, তারপরে মহলে যখন গেল বলছি ইমাম সাহেব আল্লাহর কোরআনটা হাতে নেন, কোরআন হাতে নিল, দেখে বলল আপনি এই কোরআন থেকে সূরাতু তিনটা বের করেন, বের করল পড়েন, পড়ছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওতুর সিনিন ওয়াহাদাল বালাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সাথে সাথে বলল জোহরের থেকে আপনার নামাজ আর পড়ানো দরকার নাই, এত লোকমা দিলাম একটা লোকমা নিলেন না, সুতরাং আপনার চাকরি নেই। ইমাম সাহেব চিন্তা করলেন রানীর কথা শোনার কারণে আমার ইমামতিটাই গেল, আস্তে আস্তে করে তিনি তার মহলের কামরা থেকে বেরিয়ে আসতে লাগলো, এসে বলল আবার ইমামের সাথে কি ঝগড়া বাজারে, এইবার দেখে বলছে ইমাম সাহেব নামাজে মস্ত বড় ভুল করছি, কি ভুল করেছে? এবার বাদশাহ বলে ইমাম সাহেব লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, বলছে ইমাম সাহেবের এই কথাটা মস্ত বড় ভুল, এত লোকমা দিলাম ইনসান বলে একবারও নেই নাই। রানী বলে ইমাম তো ঠিকই করছে, তুমি ভুল করছো। বাদ জেনিফেস ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আপনি জান গা জোহর কেন, আমি যদিন বাচ্চা আছি ওর দিন মতো আপনি নামাজ পড়াবে, সুবহানাল্লাহ কইতেন না। উনি তো গেলেন আনন্দের চিত্তে, এবার ডাক দিয়া বললাম রানী রে সংসার জীবনে পেঁচ লাগাইও না, সংসার জীবনটারে ধ্বংস করে দিও না, ভালোবাসার সংসারে তুমি অশান্তি সৃষ্টি করো না, ইমান যদি তোমার না থাকে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি তুমি যাও তাহলে তোমার সাথে আমার সংসার চলবে না, কারণ আল্লাহ কোরআন দিয়া বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনিনা আউলিয়া আদুনাল মুমিন, মুমিন ছাড়া কোনো বন্ধু রূপে গ্রহণ করা যায় না, সুতরাং তোমার সাথে আমার আর সংসারও চলতে। আজকালে আমরা লক্ষ্য করেছি মুসলমানের সন্তান খ্রিস্টান নারী বিয়া করে, মুসলমানের সন্তান হিন্দু মেয়েরে বিয়া করে, বুঝায় না ভুল কইছি? আরে সাকিব কান অন লাগতেনি, অন বুঝিনি, মুসলমানের সন্তান হিন্দু মেয়ে বিয়ে করেছে, মুসলমানের সন্তান ইহুদিকে বিয়ে করেছে,
আল্লাহ কোরআন দিয়ে বলছে তাদেরকে তোমরা সংসারের মধ্যে আবদ্ধ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কালিমা ওয়ালি না হইছে, ঠিক কি না বলে? কোন জায়গায় বাইর খাইতাছি আমরা? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা বললেন তোমার সাথে আমার সংসার শেষ হয়ে যাবে, নিজেরা শুধরাও। বিবি বলল না না সংসার শেষ হবে না। বিচক্ষণতার আলো দিয়ে বাদশা এবার ডেকে বললেন, বিবি রে তুমি একটু সুন্দর করে আমার সাথে কথা বলো, কেন এমনটা করতেছো? বাদশাকে ডেকে বললেন, গত রজনীর কথা মনে আসেনি? ছাদের মধ্যে গিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ দেখানোর জন্য তুমি বলছিলে আকাশের চাঁদটা কতই না সুন্দর, আমি বলছিলাম আমি বেশি সুন্দর, আকাশের চাঁদের চেয়ে সুন্দর বলার পরে তুমি আমাকে তিরস্কার মারছিলে, আমারে কষ্ট দিছিলে। যদি তোমার কথা সত্য হয় আল্লাহর কোরআনের কথা মিথ্যা, আর আল্লাহর কথা কোরআনের কথা যদি সত্য হয় নিঃসন্দেহে তোমার কথা মিথ্যা, কারণ আমার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, সৃষ্টির রহস্য উদ্ঘাটন করছেন কে? রব্বে করিম ডাক দিয়া বলেন, বান্দারে তোমারে মায়ের ডিম্বাণু দিয়ে যখন একটি জায়গায় রাখলাম, মনে আছে না ভুলে গেছেন? 4:40 মাথায় গিয়ে আমার আল্লাহ বলতেছেন প্রথম 40 অতিবাহিত হল, দ্বিতীয় 40 মধ্যে রক্তের চাক্কা হলো, তৃতীয় 40 মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দারে গোশতের টুকরা বানালো, একটু শক্ত হওয়ার পরে আবার আস্তে আস্তে করে বডির স্ট্রাকচার বানালো, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল লাগলো না। শুধু চেহারা কেন, আপনি নিজে একবার তাকান ভাই, আমার আল্লাহ যে কত বড় মহান, আপনি আমারে এই যে 5টা আঙ্গুল দিলেন একটা আঙ্গুলের ফিঙ্গারের সাথে আর একটা আঙ্গুলের ফিঙ্গারের কোনো মিল নাই, তিনি কত বড় কারিগর। ডান হাতের বৃদ্ধাঙ্গুল আসেনি, মোবাইল আপনি নিছেন, সিম নিতে হবে, কথা বলতে হবে নাকি? এবার ডান হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি উঠালেন, প্রথম ছিল, এখন মাঝে মধ্যে একটু এদিক সেদিকও আছে, এখন ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট। আপনি যে ডান হাতে মেশিনের মধ্যে ধান বাঙ্গাচ্ছেন আসেনি, এসে সহজ করে বোঝানোর আমার আর কোনো কায়দা নাই ভাই, মেশিনের ধান বাঙ্গাইতেছেন ডান হাতের আঙ্গুল দিয়ে, হঠাৎ করে দেখা গেল এই আঙ্গুলটা মেশিনের ভিতরে চলে গেল কোনো এক কারণে, আঙ্গুল শেষ, মোবাইলের সিম ওঠানো লাগবে, সিমটা হ্যাং করছে, নষ্ট হয়ে গেছে, এই সিম আর উঠানো জোরে কন্ত হারিয়ে যাওয়ার পরে উঠানো সম্ভব নাকি? কারণ এই আঙ্গুলের ফিঙ্গারের লগে এটা কি নাই, জোরে কন কি নাই? আল্লাহ বলেন, বান্দারে আমি বহু আগেই জানতাম, রুহানি জগতে তোমাদেরকে রাখার আগেই আমি জানতাম, বডি স্ট্রাকচারটা তৈরি করার আগেই আমি জানতাম তোমরা যে কত বড় দুর্নীতিবাজ হবে, একজনের জমিন আরেকজনে গিয়ে তারপরে টিপ দিয়ে চলে আসতে পারো, কিন্তু চিন্তা করলাম যাতে এরকমটা না হয় ফিঙ্গার পিন আমি আগেই লাগাইয়া দিছি। বুঝেন নাই কথা কন্যাকে, বুঝেন নাই? এরপরে আল্লাহ বলেন, বান্দারে এমন একটি জায়গায় তোমারে রাখলাম যেই জায়গাটা মেডিকেল সায়েন্সের ভাষা ইন্ডিনসিট কেয়ার ইউনিট, মেডিকেল সায়েন্স বলে সেই জায়গাটা হলো ইন্ডিনসিট কেয়ার ইউনিট, আর আমার আল্লাহ কোরআনুল হাকিম আপনাদের এই জামিয়া ফয়জুল উলুম নিজামিয়া এই মাদ্রাসার মধ্যে যে কোরআন আছে, এই আপনার ঘরে যে কোরআন আছে, আল্লাহ এই কোরআনের মধ্যে বলেন কেমন ইন্ডিনসিট কেয়ার ইউনিট আজকের মেডিকেল ওয়ালারা রিচার্জ করছে, জেনে রাখো আমি 1450 আগে যে কোরআন দিয়েছি তোমার ঘরে পৌঁছে গেছে, এই কোরআনের মধ্যে বলে দিয়েছি এই জায়গাটা হলো ফি করারিম মাকিন, সুবহানাল্লাহ,
সেটা হলো একটি সুরক্ষিত জায়গা, যেখানে কোনো জার্ম প্রবেশ করে না, ভাইরাস প্রবেশ করে না। আমি আল্লাহ তোমাকে হেফাজতের দায়িত্ব নিছি। এরপরে আল্লাহ বলেন, বান্দারি এই চল্লিশ যখন অতিবাহিত হলো, বডির টাকচারটারে যখন আমি বানালাম, আস্তে আস্তে করে আমার চিন্তা চলে আসলো, তোমারে এমন একটা কবরের ভিতরে রাখতে হবে যাতে করে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, দৈহিকতার সময় নানা ধরনের জটিলতা যেন সৃষ্টি না হয়, সেজন্য তোমার একটা চামড়ার কবার দিলাম, একটা পর্দার কবার দিয়ে দিলাম, কবরের ভিতরে তোমারে রাখলাম। মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় চিন্তা করলাম তোমার মাথাটার মধ্যে যেন কোনো ধরনের আঘাত না আসে। মা বসতে গিয়ে, চলতে গিয়ে, এক ঘর থেকে আরেক ঘরে যেতে গিয়ে বৃষ্টির সময়ে পড়ে যেতে পারে, তোমার মাথাটার মধ্যে আঘাত যেন না লাগে, সেজন্য তোমার মাথাটারে মায়ের জরায়ুর দিকে রাখি নাই। বান্দারে আমি সুন্দর করে তোমার মায়ের বুকটার দিকে তোমার মাথাটারে রাখলাম। ও আমার বান্দা বান্দি, এরপরে যখন প্রসব ব্যথা শুরু হয়ে যাবে, আমি আল্লাহ পাকের চিন্তা আসলো কেমনে কি করা যায়। খাবার দুনিয়ার থেকে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কোনো ব্যবস্থাপনা নাই, আমি তোমার মায়ের নাভির সাথে নাভিটারে তার ফিটিং করলাম, খাদ্যের সরবরাহের ব্যবস্থাপনা করে দিলাম। এরপরে যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল, আস্তে আস্তে করে মাথাটারে বুকের দিক থেকে ঘোরাতে শুরু করলাম, বুকের দিক থেকে ঘোরাতে ঘোরাতে যখন আস্তে করে তোমার মায়ের জরায়ুর কাছে মাথাটা চলে আসলো, আমি আল্লাহ কূটকৌশল করে তোমারে সুন্দর করে জরায়ুর মুখটারে খুলে দিলাম। জরায়ুর মুখটা যখন খুলে দিল, আল্লাহ বলেন, ও বান্দা ও বান্দি, মায়ের পেটে অনেক আরামে ছিলেন, খাদ্যের কোনো চিন্তা করতে হয় নাই, দুনিয়ার পেরেশানি তোমার ছিল না, আজকে তোমারে দুনিয়া নামক একটা জায়গাতে পৌঁছাতে চাই। আল্লাহ বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চারা করে তারপরে তুমি তোমারে আমি দুনিয়ায় পাঠাই দিছি। আর একটু আসতে কোন, সুবহানাল্লাহ, দুনিয়ায় পাঠাইছেন কে? আল্লাহ। স্রষ্টা বলেন, আমি অনেক কৌশল করে তোমারে সৃষ্টি করছি, এক ফুটা নাপাক শুক্রকে কূটকৌশলের মাধ্যমে তোমার মায়ের রেহেমের মধ্যে আমি থাকার ব্যবস্থাপনা করলাম, আর এখানে তোমাকে সুন্দর করে একটা কভারিং এর ব্যবস্থাপনা করলাম, দুনিয়াতে আসার আগে এমন একটি পিছলি পানির ব্যবস্থাপনা করলাম যাতে করে তোমার জন্য কোনো শুকনোতে না পড়তে হয়। আমি আল্লাহ কূটকৌশল করে দুনিয়াতে প্রথমত মাথাটা বের করলাম। আর একটু জোরে কোন, সুবহানাল্লাহ, মাথা বের করছেন। পা বের হলে পরে মার প্রাণনাশের সম্ভাবনা ছিল, সেজন্য আল্লাহ কৌশল করে মাথাটারে বের করছে, সুবহানাল্লাহ বলছেন। আপনাদেরকে বলি, ঘরের মহিলাদেরকে বলবেন, যারা দায়ের কাজ করে, ধাত্রীর কাজ করে, মাথাকে যেন এরকম, আমার দিকে খুব ভালো করে তাকান, আজকালে বাচ্চাদের ব্রেইনের সমস্যা হচ্ছে, প্রতিবন্ধী হচ্ছে বিভিন্ন কারণে, তন্মধ্যে এটাও একটা কারণ, বাচ্চা ভূমিষ্ঠের সময়ে নর্মাল ডেলিভারি যখন হয়, দুই সাইড দিয়ে চাপ দেওয়ার কোনো সুযোগ নেই, যদি দুই সাইড দিয়ে চাপ দিয়ে এরকম করে টান দেয়, আস্তে করে যদি টান দেয়, তাহলে এই বাচ্চার ব্রেইনে এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য এরকম করতে হবে, এইভাবে আস্তে করে পজিশনটা শুধু ধরে রাখবে, আর আমার আল্লাহ আস্তে করে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।